হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি বিশেষ কারণে ভিডিওটা বানানো, তো আমার যে চ্যানেলটিতে আমি রেগুলার ভিডিও আপলোড করি, ফিয়াম টেক টিউব, এই চ্যানেলটি মনিটাইজ হয়েছিল প্রায় কয়েক মাস আগে। তো চ্যানেলটি যখন মনিটাইজ হয়, বা চ্যানেলটি কিন্তু অনেক কষ্ট করে মনিটাইজ করা হয়, তো হঠাৎ রিসেন্টলি 15 থেকে 20 দিন আগে হঠাৎ করে আমি একটি জিমেইল পাই যে আমার যে চ্যানেলটি রয়েছে, চ্যানেলটি থেকে আমার যে মনিটাইজেশন রয়েছে সেটিকে কিন্তু অফ করে দেওয়া হয়। এটা ইউটিউব, যে আমাদের অথরিটি আছে, তো তারা এই কাজটি করেছে। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে তারা তাদের একটি নতুন আপডেট এসেছিল, তাদের সেই আপডেট অনুযায়ী আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন থেকে বাতিল করা হয়। তো আমার চ্যানেলে তাদের যে সব রিকোয়ারমেন্ট ছিল সবকিছু পূরণ করা ছিল। তো তাদের কথা অনুযায়ী আমার চ্যানেলে দুইটা ভিডিও ছিল যেগুলোতে অ্যাড সুইটেবিলিটি ছিল, বা সেগুলো আমার আমার ওই ভিডিওগুলো অ্যাডের জন্য পারফেক্ট ছিল না, বা তারা আমার ওই ভিডিওগুলোতে অ্যাড চালাতে পারে না। তো সেই ভিডিওগুলোকে আমি নর্মালি রেখে দেই। তো সেগুলো রিভিউ রিভিউ চেয়েছিলাম, তো তারা রিভিউ দিয়েছে যে সেগুলোতে অ্যাড চালানো যাবেই না। তো এমন অনেক ভিডিও হয়েছিল, তো আমি জাস্ট ওই দুইটা দুইটার মতো ভিডিও ছিল যেগুলোতে অ্যাড চালানো সম্ভব হচ্ছিল না, বা তারা অ্যাড চালায়নি। তো সেই ভিডিওগুলো তারা নর্মালি রেখেছে, এবং আমার আমার যে চ্যানেল রয়েছে, চ্যানেলে আমি নর্মালি ভিডিওগুলো আপলোড করে রেখেছিলাম। তো তাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল, তারা পরবর্তীতে যে আপডেটটা দিয়েছে, আপডেটের পর তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার চ্যানেলে যেসব সুইটেবল ভিডিওগুলো ছিল, বা অ্যাড তারা অ্যাড যে ভিডিওগুলো তো চালাতে পারবে না, সেই ভিডিওগুলো তারা অফ করে দিবে, বা সেই ভিডিওগুলোর উপর কিন্তু তারা তাদের যে স্ট্রাইক আছে, তারা কিন্তু স্ট্রাইক দিয়েছিল আমার চ্যানেলে। মোটামুটি দুইটা ভিডিওতে তারা স্ট্রাইক দিয়েছে পরপর। স্ট্রাইক গুলো বর্তমান এখনো চলমান আছে, অক্টোবর মাসে হয়তো স্ট্রাইক গুলোর ডেট শেষ হবে। তো তারা কেন এই ভিডিওগুলোতে স্ট্রাইক দিয়েছে সে বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই, বা সে বিষয়ে আমার কোনো ধারণা নেই কেন আমার এই ভিডিওগুলোতে স্ট্রাইক এসেছে। কিন্তু আমার ভিডিওগুলো কোনো ধরনের ভায়োলেন্স, বা ইউটিউবের তাদের যে সব রিকোয়ারমেন্ট রয়েছে তাদের সেগুলোর বাহিরে ছিল না, এটি আমার জানা মতে। তো এখন তারা কিসের জন্য স্ট্রাইক দিয়েছে সে বিষয়ে আমার সঠিকভাবে কোনো ধারণা নেই। আর তাদের রিসেন্টলি আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেগুলো ইউটিউব থেকেই, ইউটিউবের যে ক্রিয়েটিভ কমন্স নামে যে সিস্টেমটা রয়েছে, বা তাদের যে ফিল্টার রয়েছে, সেখান থেকে আমি কালেক্ট করি ভিডিওগুলো, এবং সেই ভিডিওগুলোতে কপিরাইট আসবে না, এগুলো কিন্তু কপিরাইট ফ্রি হিসাবে ইউটিউবে আপলোড করা হয়। তো আমি সেই ভিডিওগুলোকে ডাউনলোড করি, এবং সেগুলোকে সামান্য কিছু এডিট করার পর সেগুলোকে আপলোড করা হয় আমার। আর আমার সেই ভিডিওগুলোতে, সেগুলো ছিল শর্টস, তো শর্টস ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ হয়। তো হঠাৎ করে তারা, বা এই ভিউজ যখন কন্টিনিউ হতে থাকে, বা আমার চ্যানেলে যখন গ্রোটা বাড়তে শুরু করলো, তখনই ইউটিউব হঠাৎ করে আমাকে জিমেইল দিয়ে জানায় যে তারা আমার চ্যানেলে যে মনিটাইজ রয়েছে সেটি কিন্তু তারা বাতিল করছে। তো এখন এ বিষয়ে আমার বলার মতো কিছুই নেই। তো বর্তমানে আমার চ্যানেলের যে মনিটাইজেশন রয়েছে সেটি অফ আছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো এটি আমি ফিরিয়ে আনতে পারবো, এই জন্য এতদিন এ বিষয়ে কোনো কথা বলিনি আমি। আর এখন অনেক চেষ্টা করার পর আমি কিন্তু মনিটাইজেশন এখনো ব্যাক করতে পারিনি। আবার তারা তাদের যে চাহিদা রয়েছে, বা তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আমাকে আমার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও তাদের বর্তমান সময়ে আবার তারা আমাকে যে রিঅ্যাপ্লাই এর যে অপশনটি দিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমার এখনো প্রায় 700 থেকে 800 ঘন্টা ওয়াচ টাইম আমাকে পূরণ করতে হবে, তারপর তারা আমাকে কিন্তু যে মনিটাইজেশন রয়েছে তার জন্য আবার রিঅ্যাপ্লাই করার সুযোগটা দেবে। তো রিঅ্যাপ্লাই যদি আমার হচ্ছে কোনো ধরনের ক্লেম থাকে, বা আমার যদি কোনো স্ট্রাইক বা কপিরাইট থেকে থাকে, তারা কিন্তু আমার এই যে মনিটাইজেশন রয়েছে তারা কিন্তু সেটি দেবে না, এবং আমার চ্যানেলটি সবসময়ের জন্য বন্ধ হয়ে যাবে।
তো আমি এত কষ্ট করে চ্যানেলটিকে গ্রো করার পরও তো ইউটিউব কেন এটি করলো আমি সেটি বুঝতে পারলাম না। এবং ইউটিউবকে যে যেভাবে তাদেরকে কনভিন্স করার দরকার বা তাদের যে সিস্টেম রয়েছে, যে সিস্টেমে আমাদের এই ভিডিওটা বা আমাদের যে আপিল করার যে সিস্টেমটি রয়েছে, আমি সবভাবে ট্রাই করে দেখেছি কিন্তু আমি ব্যাক করতে পারিনি বা আমার চ্যানেলটিকে আমার পক্ষে ব্যাক করা সম্ভব হয়নি, বা আমার যে মনিটাইজেশন আছে সেটি কিন্তু আমি ব্যাক করতে পারিনি। তো এ বিষয়ে আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে আমার চ্যানেলটি হঠাৎ করে এইভাবে করে মনিটাইজেশন চলে গেল। তো আমি আপনাদের কাছে এটি বলতে চাই যে আমার চ্যানেলটিতে একটু সাপোর্ট করবেন যাতে আমি দ্রুত ওয়াচ টাইমটা পূরণ করতে পারি, এবং আমি আমার চ্যানেলটি আবার রিঅ্যাপ্লাই করতে পারবো ডিসেম্বরের দিকে। ডিসেম্বরে আমাকে আবার রিঅ্যাপ্লাইয়ের সুযোগ দিবে, তার আগে আমি যদি ওয়াচ টাইম পূরণ করতে পারি তাহলে আমাকে ডিসেম্বরের দিকে আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ দিবে, তখন আমার অপশনটি চালু হবে। তো এতটুকু বলার জন্য জাস্ট ভিডিওটি বানিয়েছি আমি। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং আমি যেসব টপিকে ভিডিও বানাই বা আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর কোয়ালিটিগুলোকে ইম্প্রুভ করার জন্য, তো আমি কতটুকু পারছি বা পারতেছি না তা আপনাদের রেসপন্সে আমি সেটি বুঝতে পারতেছি না, বা আপনারা আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমি সে বিষয়ে সঠিক বলতে পারতেছি না। কেন এমন হচ্ছে, ভিডিওতে ভিউজ নেই এবং কোনো ধরনের আমি রেসপন্স পাচ্ছি না খুব একটা। তো আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবেন, এবং আমার ভিডিওগুলো শেয়ার দেওয়ার মাধ্যমে আমাকে আমার চ্যানেলের মনিটাইজেশন ব্যাক নিয়ে আসার জন্য সাহায্য করবেন। তো এতটুকুই বলবো, ধন্যবাদ আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।